নমস্কার মডার্ন লিভিং রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত মডার্ন লিভিং লিভিং উইথ মডার্ন অ্যামেনিটিস আজকে আমরা চলে এসেছি শিলপাড়া এলআইসি বাজার অমৃতলাল মুখার্জি রোডে এখানে একটি বিল্ডিংয়ে আপনাদের 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো যদিও আমি বলছি রিসেল বাট দ্য থিং ইজ এই ফ্ল্যাটটি উনি ওনারা গৃহপ্রবেশ করেছেন 14th April 2022 তো বেশি দিনের জন্য হয়নি বা 15 দিনও হয়নি ওনারা যেহেতু ছেড়ে দিচ্ছেন বা সেল আউট করতে চান তার কারণ হচ্ছে যিনি কিনেছেন ওনার ছেলে ট্রান্সফার হয়ে গেছে তো উনি এই ফ্ল্যাটটি বিক্রি করে চলে যান তো এটি হচ্ছে সেমি ফার্নিশ প্রপার্টি 3 BHK ফ্ল্যাট আছে 1050 স্কোয়ার ফিট এটাতে আছে হচ্ছে ডাইনিং ড্রয়িং সেমি অপারেট কিচেন আর 3টে বেডরুম আছে উইথ ওপেন ব্যালকনি আর প্লাস গ্যারেজ আছে তো এই টোটাল প্রপার্টিটার দাম আছে উইথ গ্যারেজ 1050 স্কোয়ার ফিট 47 লাখ দাম আছে এবং নিচে কার পার্কিংও দেখিয়ে দেবো ফ্ল্যাটের টু দিয়ে দেবো আমরা দাঁড়িয়ে আছি এখন স্টেসে দেখাতে পাচ্ছি রাজ রোড সাইড এটা হচ্ছে প্লাসি বাজার অমৃতলাল মুখার্জি রোডে এই ফ্ল্যাটটি G+3 টাওয়ার তো সেরকম একটা ফ্ল্যাট আমি দেখাতে এসেছি 3 BHK সেমি ফার্নিশ আপনি দেখতেই পারবেন নতুন ফ্ল্যাট একদম সামনে ছাদের থেকে পার্ক দেখা যাচ্ছে পার্ক এরিয়া এখানে একটা পুকুর সুন্দর পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন অতি মনোরম পরিবেশ আর ওর থেকে সমস্ত দূরের সমস্ত কিছু দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল রাখা সুন্দর পরিবেশ তো সেই জন্য বললাম যে লিফট আছে গ্যারেজ আছে এবং সিসি ক্যামেরা আছে সিকিউরিটি আছে এবং সিকিউরিটি রুমে আপনার সিকিউরিটি রুম আছে যেখানে থেকে বসে আপনার টোটাল অবজার্ভ করবার জন্য সিসি ক্যামেরা এবং LCD রাখা আছে এবং আছে আমাদের ফ্ল্যাটটি হচ্ছে শিলপাড়া DH রোড থেকে DH রোড থেকে সোজা চলে আসবেন এলআইসি বাজারে অমৃতলাল মুখার্জি রোডে পড়ে এই ফ্ল্যাটটি আছে G+3 টাওয়ার 17 খানা ফ্ল্যাট আছে গ্যারেজ আছে লিফট আছে সিকিউরিটি আছে সিসি ক্যামেরা আছে তো সমস্ত কিছু পাচ্ছেন এবং এই ফ্ল্যাটটি নতুন একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দাম হচ্ছে 47 লাখ উইথ গ্যারেজ আপনি এটা পেয়ে যাচ্ছেন সেমি ফার্নিশ ফ্ল্যাট তো চলুন আমরা মোটামুটি ফ্ল্যাটটিকে একটু দেখিয়ে দিই উপর থেকে স্টেজ থেকে তো এবার আমি পিতাকে কিছু প্রশ্ন করব যেগুলো দরকার আছে জানা দরকার আছে যে এখান থেকে স্কুল কলেজ হসপিটালস মার্কেট কোথায় কোথায় আছে তো পিতাকে আমি জিজ্ঞেস করব পিতা প্লিজ এখানে তো আসছি আমরা চৌরাস্তা থেকে এই শিলপাড়া ডি চোর থেকে এলআইসি বাজার ওখান থেকে এলআইসি বাজারে আপনার অমৃতলাল মুখার্জি রোডে এই ফ্ল্যাটটি আছে তো আপনার এলআইসি বাজার আসতে লাগবে বাই ড্রাইভ আসবে 2 মিনিট লাগবে আজকে আমরা যেটাই এসছি আর ওয়াকিং যদি চান এটা 8 থেকে 10 মিনিট হ্যাঁ মানে বাই স্পিডের উপর নির্ভর করে 10 মিনিট হবে ম্যাক্সিমাম 10 মিনিটের বেশি হবে না ঠিক আছে ইভেন আমি বলছি শিলপাড়া এলআইসি বাজারের ট্রিকে গেলে আপনি রিক্সা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন তো আপনি রিক্সা করেও একদম যেতে পারেন যদি আপনার চান তো বাজার বলতে তো এলআইসি বাজারে বাজার পেয়ে যাচ্ছে মোটামুটি নিজেদের লোকাল বাজার এছাড়াও বাজার কোথায় কোথায় আছে এখানে বেহালাম সামনে বেহালাম ঠাকুর বাজার আছে শখের বাজার আছে তো এই সমস্ত বাজার পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা ডেইলি বেসিসে নিয়ে পেয়ে যাচ্ছেন আর যদি আপনার চান ফ্ল্যাটের কাছাকাছি বাজার আছে তো বিলাইতে বাজারটা আছে যেখানে আপনি গ্রসারিস আছে শপস আছে নর্মাল বাজার বসতে পারেন মাছ মাংস সবজি পেয়ে যাচ্ছে আর এছাড়া ঠাকুরপুকুর বাজার পাশে আছে আর শখের বাজার আছে তারপর তো আছে বিয়ালা মার্কেট যেটা বিয়ালার সমস্ত এন্টার বিয়ালা এবং মার্কেট এখানে বলতে কি আছে যে রিলায়েন্স ডিজাইন আছে যেখান থেকে রিলায়েন্স আছে ইভেন আরও সমস্ত মল আছে যেখানে আপনি এন্টার জিনিসপত্র পেয়ে যাবেন প্লাস আপনারা জেমস লংয়ের দিকে গেলে আপনার সমস্ত বিভিন্ন ম্যাক্স পেয়ে যাচ্ছেন ওখানে পিজা হাট পেয়ে যাচ্ছেন ডমিনোস পেয়ে যাচ্ছেন তো ওখানে প্রচণ্ড ফুড আইডিয়াস তো পেয়ে যাচ্ছেন রেস্তোরাঁ
হসপিটাল যদি এখানে চান তো এখানে পিআরডিএস হসপিটাল পেয়ে যাচ্ছেন, নারায়ণ মেডিকেল হসপিটাল পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে বরিশাল হসপিটাল পেয়ে যাচ্ছেন, বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল সামনে আছে বেড়ালাতে, এটাও পেয়ে যাচ্ছেন। স্কুল পেয়ে যাচ্ছেন হচ্ছে অক্সফোর্ড হাই স্কুল পেয়ে যাচ্ছেন, বরিশাল গার্লস স্কুল পেয়ে যাচ্ছেন, পাবলিক সহ স্কুল পেয়ে যাচ্ছেন, ওদিকে ওরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, এমপি বিল্লা পেয়ে যাচ্ছেন। তো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বহুত আপনার স্কুল এখানে পেয়ে যাচ্ছেন। কলেজ কলেজ ছোটোশোনা কলেজ আছে এখানে, আপনার এদিকে বিবেকানন্দ কলেজ আছে, ওদিকে পনেরোশো কলেজ আছে, বিভিন্ন কলেজ পেয়ে যাচ্ছে। আর একটু দূরে যদি দেখতেন রাজবাড়িতে আপনার পেয়ে যাবেন হচ্ছে আশুতোষ কলেজ পেয়ে যাবেন, হাসরায় রাজবাড়িতে নির্মাণে পেয়ে যাচ্ছেন হচ্ছে টাউন। মোটামুটি আমরা সব কিছু দেখে নিলাম, পেয়ে গেলাম, বুঝে গেলাম। তো ফ্ল্যাটটি সম্বন্ধে জেনে গেলাম যে আমরা জি প্লাস থ্রি টাওয়ার, তো নতুন ফ্ল্যাট, আর 1050 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো এইগুলো সমস্তই পাচ্ছে উইথ কী বলে সেমি ফার্নিশ সমস্তটা পাবেন। কেউ যদি দেখতে চায় তাহলে কীভাবে দেখবে আমাদের সঙ্গে একদিন প্লাস যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমাদের সঙ্গে একদিন আগে কথা বলবেন। তো একদিন আগে কথা বললে আমরা সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবো এবং আপনাদের টাইম ফিক্স করে ভিজিট করে দেবো। আমাদের নাম্বার মডার্ন লিভিং ইনস্টিটিউটের নাম্বার 6289305177, এটা আপনি কল করে নিতে পারবেন, বা আমাদের ডিসক্রিপশন বক্সে অন্যান্য নাম্বার থাকবে আমাদের কোম্পানির আরও মেম্বারদের, তো তাদের নাম্বারে আপনারা কল করে নিতে পারবেন। থ্যাংক ইউ। আমাদের ভিডিও শেষে আপনাদের গ্যারেজটা আর লিফট করে নেবেন মডার্ন লিভিং রেসিডেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কিছু বলুন। তো মডার্ন লিভিং রেসিডেন্ট চ্যানেল প্রায় 2K সাবস্ক্রাইব হতে চলেছে, 1800 হয়ে গেছে, 1800 প্লাস আছে, চটপট করে 2K সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের সাবস্ক্রিপশন পেতে আমাদের খুব ভালো লাগে, আমাদের সাপোর্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা এখন লিফটে করে যাবো, এটা লিফটে এগিয়ে লিফটে আছেই জাস্ট। মডার্ন লিভিং রিয়েল এস্টেট, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলে কী হবে আপনাদের বন্ধুবান্ধব সবাইকে জানতে পারবে, তাদেরকে ফ্ল্যাট দরকার থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে লিফটের, এখানে দেখাতে হচ্ছে সিসি ক্যামেরা আছে লিফটের উপরেই আছে। এটা লিফট এরিয়া, এটা হচ্ছে সিকিউরিটি রুম। সিকিউরিটি রুমে দেখতে পাচ্ছেন যে এলসিডি বসানো আছে যেখান থেকে সমস্ত কিছু অপারেট করা হয়, মনিটরিং করতে পারবে। এটা হচ্ছে লবি, এটা উপর দিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের যে গ্যারেজ এরিয়া, তার জন্যে এটা সমস্ত সেপারেট গ্যারেজ পাচ্ছেন আপনি এখানে। এটা হচ্ছে যে ফ্ল্যাটটি দেখাচ্ছে তারই গ্যারেজ এরিয়া আছে, এটা সেপারেট গ্যারেজ। সামনে যে দুটো পিলা দেখতে পাচ্ছেন গেটটা, এই গেটটা হচ্ছে, এই গেটটা দিয়ে আপনার গাড়িটা আসবে, গাড়িটা এসে এখানে আপনার দাঁড়াবে। সামনে রাস্তা অমৃতলাল মুখার্জি রোড, এটা হচ্ছে গ্যারেজ এরিয়া। এবং এর পাশেও একটা, এটা এটা একটা 17টা ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটিতে, জি প্লাস থ্রি টাওয়ার। এর পাশাপাশি এখানে একটা যেহেতু কমপ্লেক্স হবে, মিনি কমপ্লেক্স বলতে পারেন, এখানেও একটা ফ্ল্যাট উঠবে, জায়গা করা আছে দেখতে পাচ্ছেন, আগামী দিনে এখানে একটা ফ্ল্যাট হবে। এটা হচ্ছে
लिफ्ट एरिया स्टेयर रेखे हमें सेकेंड फ्लोर दाड़ी आटे लिफ्ट एरिया एट जस्ट हे ड्रइिंग डाइनिंग किचन एरिया अर्थात अपनार ढुके अपने ड्रइिंग डाइनिंग किचन पे गलें तपर हे एक फार्स्ट बेडरूम तपर हे एक बाथरूम बड़ो बेडरूम पे गलें चल किचन एट किचन एरिया मॉडुलर किचन देखते ऐसा हे नॉर्थ एरिया नॉर्थ साइड एरिया देखते नॉर्थ दिखे जानला और सुंदर एक किचन देखते अपनारा समस्त डेकोरेशन करा कैबिनेट करा जगह देखते यहाँ से सेमी फार्निश फ्लैट 1050 स्क्वायर फिट है तो 1050 स्क्वायर फिट एक फ्लैट अपने देखा तो किचन जा देखते किचन जा डेकोरेशन आज एगो समस्त किस 2022 एप्रिल मासे ओपनिंग फ्लैट के ना किंतु तारा जस्ट ट्रांसफार हो जाए फ्लैटी सेल कर दीचे एकदम ब्रैंडेड ब्रैंड न्यू फ्लैट समस्त डेकोरेशन करा देखते 10x5 एक आपनर किचन एरिया पाचन आप समस्त देखाते शोकेस आपनर मॉडुलर किचन टाइप तैयारी आज समस्त एट देखा जिसपत रखार जमे अपना समस्त को शौखिन सुंदर भलोभवे जिन रखा अपना एखनटा नीचे ड्रयर करा आपनी एखे जिनपत रखते सुंदर ग्रेनेड पसा ग्रेनेड दीते एक सिंक समस्त किसी बल बसाना कैबिनेट करा आंकड़ाई पूरा टोटालटाई थाकबे आपनार सेमी फार्निश आपनी एकटी फ्लैट पाच्छेन एटा हच्छे नर्थ साइड एरिया एटा पीवीसी डोर पाच्छेन बड़ो एकटा ओपरे आपनी जदि सिलिंग बसान तार एकटा आउटलाइन करा आछे होल करा आछे एबं एखाने गैस सिलिंडार राखते पारबेन समस्त कैबिनेटटा खूब सुंदर एकटा आछे एखानटा आछे आपनार बेसिन बसाना आछे कल्स एबं समस्त आछे जागा फिटिंगसेर समस्त करा आछे बसाना आछे आर आपनी जदि এইটাকে সাজান সুন্দর করে আপনি মনে করেন যদি এখানে ডাইনিং টেবিল বসাবেন তাহলে ডাইনিং টেবিল বসাবেন কোন জায়গা বসাবেন সেটা আপনাদের কাছে দেখাতে পারছি আমরা এখানে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা যদি মনে হয় এটা কিন্তু আপনার সেলের মধ্যে নেই যদি চান তাহলে আপনি এখানে ডাইনিং টেবিলে নিতে পারেন বা সোফা খাট যদি নিতে হয় তাহলে আলাদা করে কথা বলে নিতে হবে আপনাকে রেটটা ফিক্স করে নিতে হবে বাকি যা যা আছে ওয়ার্ড্রপ পুরো এগুলো থাকছে সেমি ফার্নিশগুলো থাকছে বাকি আপনার বেড আর হচ্ছে ডাইনিং টেবিল আর সোফা এগুলোকে আপনাকে আলাদা করে প্রাইস চেক করে নিতে হবে ডিসকাউন্ট করে নিতে হবে সুন্দরভাবে একটা ক্যাচ কিচেন দেখালাম তখন একটা বেডরুম একটা দেখাচ্ছি রুম চেক করছি এবং হচ্ছে মার্বেল ফিনিশ দেখতে পাচ্ছেন একটা বেডরুম এটা হচ্ছে নর্থ ইস্ট বেডরুম এবং কালার সুন্দর পেইন্টিং করা আছে কালার এবং যে আপনার কার্টেন লাগানো আছে দেখতে পাচ্ছেন ঘরের সাথে ম্যাচিং করে এগুলো সমস্তগুলো কিন্তু থেকে যাবে ঠিক আছে এটা হচ্ছে 9x10 একটা বেডরুম এটা বুকসেলফ সুন্দর একটা বুকসেলফ দেখতে পাচ্ছেন আপনি সুন্দর করে সাজাবার জন্য এটা হচ্ছে নর্থ সাইডে এটা উইন্ডো এবং এখানে মসকুইটো নেট লাগানো আছে এটা হচ্ছে ইস্ট ফেসিং সুন্দর কালার করা আছে দেখতে পাচ্ছেন ঘরটা অনেক বড় ঘর আপনাকে দেখালে বুঝতে পারবেন যে ঘরটার সাইজে দেখতে পাচ্ছেন এখানটা প্রায় 2 ফুট মতন এই আলমারিটা জায়গা নিয়ে নিয়েছে এক্সট্রা কিন্তু ঘরটা অনেক বড় ঘর এটা রুম আচ্ছা
এবার দেখাচ্ছি আপনাদেরকে একটা বাথরুম, কমন বাথরুম। বাথরুমে যে সুন্দর এবং একটা মার্বেল ফিনিশ এবং আপনার সাইডে যে ওয়াল টাইলসগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন, এবং কোয়ালিটি মেনটেন করা হয়েছে এখানে যথেষ্ট। যা ফিটিংস আছে জ্যাগুয়ার ফিটিংস আছে। আর আপনি এই যে কলটা দেখতে পাচ্ছেন, আপনি এই যে এখানে যে ওয়াশিং মেশিনটা, এই ওয়াশিং মেশিনটা এখানে বসাতে পারবেন, সেই জন্য এখানে প্রভিশন করা আছে, জায়গা রাখা আছে, এবং সেই হিসাবে আপনাকে বেসিন সেভাবে বসানো আছে দেখতে পাচ্ছেন সুন্দর। এবং এখানে আপনার গিজারটা, এই গিজার থেকে যাবে আপনার, এই প্রাইজের মধ্যে এই গিজারটাও পেয়ে যাচ্ছেন আপনি, এবং 6x9 সাইজের একটা বাথরুম পাচ্ছেন আপনি। আরেকটা বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা বিশেষত্ব আছে, এটা একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে পাবেন, সামনে একটা পন্ড পাচ্ছেন। এবং এটা হচ্ছে কি, ব্যালকনি যেটা ছিল সেটাকে আপনাকে বেডের রুমের সাথে একটা ইনক্লুড করে নেওয়া হয়েছে, ওপেন ব্যালকনি আর কি, বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন এটা। জাস্ট ব্যালকনির ফেসিলিটিটা এখানে বসে পেয়ে যাচ্ছেন আপনি, জাস্ট এখানে বসলেন, এখানে বসে সুন্দর বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছি আমরা এই চেয়ার। এবং এটা হচ্ছে সাউথ ইস্ট বেডরুম এবং ক্রস ভেন্টিলেশন বেডরুম বলা হয়। দেখতে পাচ্ছেন সুন্দর দুদিকে জানলা আছে, মানে একদিকে হাওয়া বাতাস খেলার জন্য এবং লাইটের জন্য, ঠিক আছে। 12x9 একটা বেডরুম পাচ্ছেন, এবং এখানে বসে সুন্দর বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন, পুকুর দেখতে পাচ্ছেন একটা সুন্দর, রাস্তার সাইড, রোড সাইড, এটা সামনে রাস্তা আছে। এটা হচ্ছে আপনার শিলপাড়া এলআইসি বাজার, কী নাম শিলপাড়া, এটা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার ড্রপ করা আছে সুন্দর, সাথে আপনি পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল একটা। এগুলো সব আপনার থেকে যাবে, ইনক্লুডিং যে প্রাইস রাখা হয়েছে সেই প্রাইসের সাথে আপনি এইটা পেয়ে যাচ্ছেন। 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, G+3, কত কটা ফ্ল্যাট আছে এখানে, কটা ফ্ল্যাট আছে, G+3 টাওয়ার, 17টা ফ্ল্যাট আছে, লিফ্ট আছে, গ্যারেজ আছে, সিসি ক্যামেরা আছে, আর সিকিউরিটি রুম আছে যেখান থেকে বসে আপনার টোটাল মনিটরিং করা যাবে। এই বেডরুমটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বেডরুম, এই আপনার বেড পাতলে কত কী থাকবে, জায়গা প্রেস থাকবে সমস্তটাই আপনি দেখতে পাচ্ছেন। কালারফুল একটা বেডরুম, এখানে যা আপনার কার্টেন আছে সেই কার্টেনগুলো প্রত্যেকটা থেকে যাবে, ইনক্লুডিং আপনার প্রাইস, ফ্ল্যাটের সাথে যে প্রাইস আছে সেই প্রাইসের সাথে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, এই ওয়ার্ড্রপ, কার্টেন, এবং খালি এই বেডটা পাওয়াতেই পারেন। বেড যদি নিতে হয় তাহলে আপনাকে আলাদা করে কথা বলে নিতে হবে। এবং সামনে ভেতরে একটা ওয়ার্ড্রপ বানানো আছে, কী আছে লফট এরিয়া আছে। এবং এটা হচ্ছে থার্ড এবং মাস্টার বেডরুম। বেডরুমটা দেখুন, সাজাতে আপনি যদি সাজান তাহলে কিরম করে লাগবে, কিরম ডেকোরেট করলে কীভাবে লাগবে দেখতে, সেটা আপনি কিন্তু একটা ভিউজ পেয়ে যাচ্ছেন। 14x8 একটা বেডরুম পাচ্ছেন আপনি, এবং সাউথ, পুরো সাউথ ফেসিং। এখানে বড় একটা ওয়ার্ড্রপ করা আছে দেখতে পাচ্ছেন, এখানে এসি লাগানো আছে, মানে আপনি যদি সাজাবেন যখন তখন কীভাবে সাজাবেন তাহলে আপনি কী পাবেন। একটা ঘরের মধ্যে বেড রাখার পরেও কতটা জায়গা থাকছে, একটা একটা ডাবল সাইজ বেড পাতা আছে, তা সত্ত্বেও কতটা জায়গা। এর সাথে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, বাথরুম আছে। এখানেও একটা গিজার পেয়ে যাচ্ছেন অ্যাটাচ, এটা 6.5x4 একটা ফুট একটা বাথরুম, বাথরুম এটা। এবং আপনার যা সমস্ত কিছু ব্র্যান্ডেড মেটেরিয়ালস যা আছে, জায়গা ফিটিংস, কাজিয়া টাইলস, সমস্ত কিছু কাজিয়া টাইলসে আছে দেখতে পাচ্ছেন।
এবং একটা কালারফুল একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। আপনি নিচে বললাম মার্বেল ফিনিশ।